8 তারিখ থেকে বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে এবং আশা করি তোমরা সবাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো এবং জোর কদমে ফিজিক্যাল টেস্টের প্রিপারেশন নিচ্ছ। আজকে আমরা আলোচনা করব ফিজিক্যাল টেস্টের সিলেকশন প্রসেস নিয়ে, অর্থাৎ সেদিন তোমাদের মাঠে ঠিক কী কী করতে হবে এবং কোনটির জন্য কত মার্ক থাকবে, এছাড়াও কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং অ্যাডমিট কার্ডে বলা আছে যে তোমাদের ফিজিক্যাল টেস্ট নিতে 3-4 দিন সময় লাগতে পারে এবং এই সময়টা তোমরা কোথায় থাকবে, অর্থাৎ থাকার জন্য কোনো ঘর পাবে কি না, এসব সমস্ত প্রশ্নের উত্তর আজকে তোমরা পেয়ে যাবে। আজকের এই ভিডিওটি যারা প্রথমবারের জন্য ফিজিক্যাল টেস্ট দিতে যাচ্ছ তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তোমাদের ফিজিক্যাল টেস্টে পিএসটি, পিইটি এবং টেট টেস্ট ও ডকুমেন্টস ভেরিফাই করা হবে। প্রথমেই তোমাদের মাঠে ঢুকিয়ে প্রথমে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে এবং তারপরে বায়োমেট্রি করানো হবে এবং তারপরে শুরু হবে পিএসটি, অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। পিএসটিতে জেনারেল ওবিসি ও এসসিদের হাইট লাগবে 167.5 সেমি এবং চেস্ট লাগবে 78 সেমি এবং 5 সেমি ফোলাতে হবে, অর্থাৎ ফুলিয়ে 83 সেমি করতে হবে। পিএসটি ফিমেলদের জন্য জেনারেল ওবিসি এসসিদের হাইট লাগবে 157 সেমি এবং মেল ও ফিমেল উভয়ের ক্ষেত্রে ওয়েট নেওয়া হবে হাইট ও বয়স অনুযায়ী, অর্থাৎ ফিটনেস থাকতে যতটা ওয়েট প্রয়োজন ততটাই নেওয়া হবে। তোমরা পিএসটিতে কোয়ালিফাই করে গেলে তারপরে তোমাদের পিইটি করানো হবে। এখানে থাকবে ছেলেদের জন্য 5 কিলোমিটার রান, যেটি তোমাদের 24 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে এবং মেয়েদের 1600 মিটার রান, যেটি 8.5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। পিইটি কিন্তু শুধু তোমাদের কোয়ালিফাই করলেই হবে, এর জন্য কোনো মার্ক থাকবে না। এবং তোমরা পিএসটি ও পিইটি কোয়ালিফাই করে গেলে তারপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফাই করা হবে। তোমাদের যেসব ডকুমেন্টসগুলি নিয়ে যেতে হবে সেগুলি হলো এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, বিশেষ করে মাধ্যমিক ও হায়ার এডুকেশনের সার্টিফিকেটগুলি নিয়ে যাবে। এছাড়াও এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, অর্থাৎ তুমি যে টেটে অ্যাপ্লাই করেছো সেই টেটের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবে। ডোমিসিয়াল সার্টিফিকেট, অর্থাৎ এসডিও ডোমিসিয়াল সার্টিফিকেট নিয়ে যাবে। এছাড়াও কাস্ট সার্টিফিকেট এবং যারা ইডব্লিউএস তাদের জন্য ইডব্লিউএস সার্টিফিকেট, এছাড়াও 5 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যাবে এবং আইডি প্রুফ নিয়ে যাবে, যেখানে নাম, ফটো ও ডেট অফ বার্থ খুব ভালোভাবে মেনশন করা থাকবে। এবং সব ডকুমেন্টসগুলি কিন্তু অরিজিনাল নিয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে জেরক্স করেও নিয়ে যাবে। তোমার যদি পিএসটি, পিইটি ও ডকুমেন্টস ভেরিফাই কমপ্লিট হয়ে যায় তাহলে তোমার টেট টেস্ট করানো হবে। তুমি যে টেটে অ্যাপ্লাই করেছো সেই টেটের টেস্ট নেওয়া হবে। কোন টেটের জন্য কী কী টেস্ট দিতে হবে সেটি তোমরা নিচের চার্ট থেকে দেখে নিতে পারো এবং তোমরা এটি খুব ভালো করে দেখে নাও যে তোমাদের কী কী টেস্ট ওখানে দিতে হবে। এবং এই টেট টেস্টেও কিন্তু শুধুমাত্র কোয়ালিফাই করলেই হবে, এতেও কিন্তু কোনো রকম নাম্বার থাকে না। এবং তোমরা অবশ্যই আঠা ও পেন নিয়ে যাবে, কারণ ভেতরে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপ কিন্তু ওরাই তোমাকে গাইড করে দেবে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। এবং সঙ্গে তোমরা কিন্তু তোমাদের কিছু খাবার রাখবে, কারণ তোমার রান যদি লাস্টের দিকে হয় তাহলে অবশ্যই তোমার কিন্তু খিদে লাগতে পারে এবং তুমি সেটি খেয়ে নেবে, কারণ রানের পরে কিন্তু তোমরা ক্যান্টিন থেকে খেতে পারবে, তার আগে কিন্তু তোমাদের ক্যান্টিন থেকে খাওয়া দেওয়া হবে না। তোমরা কিন্তু তোমাদের ক্যাম্পের আশেপাশেই ঘর ভাড়া পেয়ে যাবে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই ঘর ভাড়াগুলি 100 টাকা করে নেওয়া হয়। আশা করি তোমরা খুব ভালো করে সব কিছু বুঝতে পেরেছো এবং তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে।